বন্ধুগণ আজকে আমরা শিখব ইউ এর উচ্চারণ যতভাবে হয়। আজকে পিডিটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটা ভিডিও আপনার এবং আপনার সন্তানের কাজে আসবে। বন্ধুগণ এখন আসুন ইউ এর উচ্চারণ যতভাবে হয় সেগুলো আমরা শিখব। ইউ এর উচ্চারণ সরিয়া রসু ইউ ইউ এরূপ উচ্চারিত হয়। এখন আসুন আ দিয়ে কীভাবে উচ্চারণ হয়, যেমন ইউপি আপ ইউপি আপ, ইউএস আজ আন্ডার ইউ অ্যান আন্ডার, সি ইউটি কাট, এম ইউএসটি মাস্ট, বি ইউটি বাট, সি ইউপি কাপ, এফ ইউ অ্যান ফান জাম্প, জে ইউ এম পি জাম্প, সামার এস ইউ এম ডাবল এম ইয়ার সামার। তো বন্ধুগণ এখানে আমরা শিখে নিলাম যে ইউতে আ উচ্চারণ যুক্ত বেশ কয়েকটি শব্দ, এগুলো লিখে লিখে আপনার সন্তানকে পড়াবেন। তারপরে এখন আসেন নোট, বিশেষ করে কনসোনেন্ট প্লাস ইউ কনসোনেন্ট এরূপ বিশিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে ইউ এর উচ্চারণ উচ্চারণ আ হয়। কিছু কিছু ক্ষেত্রে রস্য উচ্চারিত হয় সেটা একটু দেখে নিই, যেমন ইউ ইউতে ও, যেমন পি ইউটি পোট, পি ইউটি পোট, আর ইউ এল ইউ রোল, জে ইউটি ই জুট, এফ ইউ ডাবল এল ফোল, পি ইউ ডাবল এস পোষ, পি ইউ ডাবল এল পোল। এখন আসেন ইউতে ইউ এবং ইউ উচ্চারণ হয় যেখানে যেখানে, এখানে লক্ষ্য করুন, এখানে যেমন ইউজ ইউ এস ইউজ, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, হিউম্যান হিউম্যান, হিউজ হিউজ এইচ ইউ জি হিউজ, মিউজিক মিউজিক, শিউ শিউ, কিউট সি ইউ টি কিউট, সি ইউ টি কিউট, এম ইউ টি ই মিউট, এম ইউ টি মিউট, ইউজফুল ইউজফুল, ডি ইউ টি ওয়াই ডিউটি, সি ইউ আর ই কিউর কিউর, এম ও ইউ এস ই মাউস। তো বন্ধুগণ আজকে ভিডিওতে আমরা শিখে নিলাম এখানে চমৎকার কৌশলগুলি, এখানে শিখলাম আমরা। এখন লক্ষ্য করুন ইউ এর উচ্চারণ যতভাবে হয় এবং ইংরেজি পড়ার সময় ইউর যাবতীয় যত উচ্চারণ পদ্ধতি এখানে দেওয়া হলো, এখানে সবগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সকল ইউ এর উচ্চারণগুলি আপনি এই এক্সাম্পলগুলো থেকে পেয়ে যাবেন। বিশ্বাস রাখুন আপনার সন্তানকে এই ভিডিওটি বারবার দেখিয়ে দেখে 10 বার করে লিখিয়ে পড়ান, মনে অজান্তে সে ইংরেজি এবং বাংলা সব কিছু দ্রুত রপ্ত করতে পারবে। উচ্চারণগত তার কোনো সমস্যা হবে না, বানানো সে রপ্ত করতে পারবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক ইংরেজি শব্দের উচ্চারণ যতভাবে হয় সেগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।